একক ভেক্টর কি জিনিস? ধরা যাক একটি ভেক্টর এ, তো এটাকে আমরা প্রকাশ করতে পারি ত্রিমাত্রিক আয়ত একক ব্যবস্থা দিয়ে। কিরকম? ধরা যাক এই ভেক্টরটা হচ্ছে 3i 2j ক্যাপ এবং 4k ক্যাপ, এটা একটি ভেক্টর। আমাকে আমাকে বলা হলো যে এই একক ভেক্টর, এই ভেক্টরটির একক ভেক্টর কোনটি সেটা বের করে দিতে। তো এখন আমরা কি করতে পারি? প্রথম প্রশ্ন, একক বলতে আসলে কি বোঝায়? একক বলতে আসলে এক। তাহলে আমার এই ভেক্টর একক কি হবে সেটা জানতে হবে। যেমন 3, এই সংখ্যাটাকে এক কিভাবে বানানো যায়? যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে এক হয়ে যায়। ঠিক সেইভাবেই এই ভেক্টরটাকে যদি আমরা এই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিই তাহলে এই ভেক্টরটা একক ভেক্টর আমরা পেয়ে যাব। তা মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জেনে নিব। তো আগে আসো সূত্রটা লেখার চেষ্টা করি। জেনারেলি এই যে ভেক্টরটা সেটাকে আমরা একক ভেক্টরটা লিখি এইভাবে, স্মল এ দিয়ে, উপরে একটা ক্যাপ সাইন থাকে, ইকুয়ালস টু, এই হলো গিয়ে আমাদের এ ভেক্টর এবং এ ভেক্টরটার মান, মানটাকে প্রকাশ করা হয় এইভাবে। তো একটা ভেক্টরের মান কিভাবে প্রকাশ করে সেটা আমরা সবাই জানি, সূত্রটা হচ্ছে এইরকম, মডুলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার এর এক্স সহগের বর্গ, ওয়াই এর বর্গ এবং জেড এর বর্গ। এটা হচ্ছে মান বের করার নিয়ম। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা মানটা চটপট করে বের করে ফেলি। দেখো তো মানটা এভাবে বের করা যায় কিনা। এই যে এখানে 3 স্কোয়ার, এখানে হচ্ছে 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো এখানে কিন্তু খুব সহজে বের করে ফেলা যায়। তোমরা চটপট করে এই অঙ্কটার এই ফলাফলটা কমেন্টে জানিয়ে দাও, আমি এখন তোমাদের কমেন্ট গুলো একটু পড়ে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে জয়েন করেছে নিশি জেরিন, নাদিরা ইসলাম আনিকা, এবং আমরা দেখছি উল্লাপাড়া থেকে মোস্তাফিজুর রহমান সাগর, তারপর দেখা যাচ্ছে রাজশাহী থেকে মিতু, আর এরপরে দেখতে পাচ্ছি রকি ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপর মোহাম্মদ মিনহাজ হোসেন রিয়াদকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে, তানজিল হোসেন অপিকে দেখতে পাচ্ছি যশোর থেকে, নেহাল মাহবুবকে দেখতে পাচ্ছি নটরডেম কলেজ থেকে, শারদিল হাসান সিফাত, তুমি ওয়াও বলেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তো চলো, আসলে আমি তো তোমাদের এই মানটা বের করতে বলেছিলাম, তোমরা একটু চটপট করে মানটা বলে দাও তো কত হবে। আচ্ছা এই তো অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, আল ইমরান বলছো √9, হৃদয় সরকার বলছো √29। আচ্ছা তো আমি একটু ক্যালকুলেটার দিয়ে দেখি আসলে কত আসে। ক্যালকুলেটার দেখতে পাচ্ছি 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। হ্যাঁ তোমরা সঠিক উত্তর দিয়েছো √29, অর্থাৎ এই এ ভেক্টরটির মান হচ্ছে √29। তাহলে এখন কিন্তু আমরা প্রস্তুত এই একক ভেক্টরের মান বের করার জন্য। নিচে থাকবে এই ভেক্টরটার মান √29, আর উপরে থাকবে এই ভেক্টরটা 3i k ক্যাপ 2j ক্যাপ 4k ক্যাপ। আচ্ছা তাহলে আমরা একক ভেক্টর বের করা শিখে গেলাম। কিন্তু বন্ধুরা মজার বিষয় হলো আমরা না এর সাথে আরেকটা জিনিস জানতে পেরে গেছি, সেটা কি, এই একক ভেক্টরটা কিন্তু এই ভেক্টরের এই এ ভেক্টরটার একটা সমান্তরাল ভেক্টর, অর্থাৎ এই জিনিসটাকে আমরা একবারে বলতে পারি সমান্তরাল একক ভেক্টর। অর্থাৎ তোমাকে যদি প্রশ্নে বলা হয় কোনো ভেক্টর দিয়ে তার সমান্তরাল একক ভেক্টর বের করতে বলে, তাহলে ঘাবড়িয়ে যেও না, একক ভেক্টরটাই আসলে ওই ভেক্টরটার সমান্তরাল জিনিস। আচ্ছা তাহলে আমরা এই বিষয় সম্পর্কে জানলাম, তো এখন আমাদের এই অ্যান্সারটা কি পুরোপুরি ঠিক আছে? তোমাদের কি মনে হয়? এখানে কিন্তু একটা ছোট্ট ভুল আছে। বলা হয়েছে যেহেতু সমান্তরাল একক ভেক্টর, তার মানে কি এই ভেক্টরটা ধরা যাক যদি এই যদি এই দিকে হয় এবং এ ক্যাপ, এই স্মল ক্যাপটা কোন দিকে হবে? এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে, অর্থাৎ দুই দিকেই হতে পারে। তাহলে এই কারণে আমাদের যদি সমান্তরাল একক ভেক্টর বলে প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্লাস মাইনাস দিয়ে, অর্থাৎ যদি একই দিকে হয় তাহলে প্লাস, আর যদি ভিন্ন দিকে হয় তাহলে মাইনাস। উত্তরে অবজেক্টিভে প্রায় এই সময় দেখা যায় কি এরকম একটা মান দেওয়া থাকে, প্লাস দিয়ে একটা মান দেওয়া থাকে, মাইনাস দিয়ে একটি মান দেওয়া থাকে, এবং সবশেষে প্লাস মাইনাস দিয়ে একটি মান দেওয়া থাকে, এবং প্রশ্ন করা হয় সমান্তরাল একক ভেক্টরটি কোনটি, তখন কিন্তু তোমার প্লাস মাইনাস সহ যেটা আছে সেটা উত্তর করতে হবে। সো এই ব্যাপারে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এইখানে আমাদের একটা বিষয় জানা গেল। তো মাঝে মাঝে প্রশ্ন একটু ঘুরিয়েও করা হয়, বলা হয় সমান্তরাল সদৃশ একক ভেক্টর নির্ণয় করো। তাহলে বলো তো, তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দাও তো
এইখানে প্লাস বসবে না মাইনাস বসবে, নাকি দুটো সাইনই একসাথে বসবে, দুটো আমাদের একটু জানিয়ে দাও। আর সাথে সাথে এই লাইভ ক্লাসটি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ফেলো, যাতে তারাও এই ছোটখাটো ভুল থেকে বেঁচে যায়। তো দেখো তো এখানে প্লাস বসবে না মাইনাস বসবে একটু জানিয়ে দাও আমাকে। তো দেখতে পাচ্ছি এখানে শুভ্রা পোদ্দার দেখতে পাচ্ছে আমাদেরকে, তারপর ইসলাম রহমান নটরডেম কলেজ থেকে, প্রতীক দাস জয়েন করেছে, আল ইমরান আবার বলছেন প্লাস হবে। হ্যাঁ, তুমি আগে সঠিক উত্তর দিয়েছো, এখানে প্লাস হবে। তোমাদের দুজনকে ধন্যবাদ, রাব্বিল মিশুকে অনেক ধন্যবাদ, সেও বলেছে অনলি প্লাস। নীলাশা চক্রবর্তী প্লাস হবে, থ্যাংক ইউ। শেয়ার ডান আদনান বোরহান তোমার জন্য একটা লাইক। আচ্ছা, সাজ্জেদ হোসেন আমাদের সাথে কথা ক্লাস করছে গোপালগঞ্জ থেকে, তাকে অনেক ধন্যবাদ। সবাই প্রায় বলছে অনলি প্লাস হবে, হ্যাঁ অবশ্যই অনলি প্লাস হবে, কারণ সদৃশ ভেক্টর বলা হয়েছে। সদৃশ ভেক্টর বলার অর্থ হলো গিয়ে দুটি ভেক্টরের দিক একই হতে হবে, তাহলে এ যদি প্লাস হয় এ ক্যাপটাতেও প্লাসই বসাতে হবে। যদি কোনো কারণে আমাদের বলা হয় বিসদৃশ একক ভেক্টর নির্ণয় করতে, তাহলে কি করব? একই জিনিস বন্ধুরা, এই প্লাসের জায়গায় আমরা শুধু মাইনাস চিহ্নটা বসাবো। তাহলে দেখেছো তো, আমরা একক ভেক্টর নির্ণয় করা জানতামই, কিন্তু এই সাইনের ব্যাপারগুলো আমরা প্রায় সময় ভুলে যাই, তাড়াহুড়ায় অনেক সময় ভুল অ্যান্সার দিয়ে দিই, যার কারণে আমাদের নাম্বার কাটা যায়। তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখি তাহলে আর আমাদের কোনো ভয় নেই। তাহলে আমরা সমান্তরাল একক ভেক্টর সদৃশ হোক বিসদৃশ হোক আর শুধুই সমান্তরাল হোক, আমরা সবগুলো ব্যাপারই দেখে নিলাম। তাহলে চলো আমরা পরবর্তী বিষয় জেনে নিই। তো এর মধ্যে যারা যারা জয়েন করে ফেলেছো তারা আবার একটু ক্লাসটা শেয়ার করে ফেলো, যাতে তোমার অন্য বন্ধুরাও খুব তাড়াতাড়ি ক্লাসটা যোগদান করতে পারে। তাহলে এখন আমরা আসুন এই একক ভেক্টরের আরেকটি রূপ দেখব। তো এই কারণে একটা নতুন জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, লব্ধি ভেক্টর। আচ্ছা, লব্ধি ভেক্টর বলতেই আমাদের অবশ্যই কি মনে হয়, ধরা যাক এখানে যদি একটি ভেক্টর কাজ করে এ, আর এখানে যদি একটি ভেক্টর কাজ করে বি, দেখো এরা দুইটা ভেক্টর একই বিন্দুতে একই সময়ে কাজ করছে, একই সময়ে কাজ করছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তুমি যদি এখানে একটা ফুটবল রাখো, তোমার ফ্রেন্ড এদিক থেকে একটা লাথি দিল, আবার তুমি এদিক থেকে একটা লাথি দিলা, তাহলে কি হবে, বলটা কি এই বরাবর যাবে না এই বরাবর যাবে? বলটা যাবে এই দুজনের মাঝখান বরাবর। অর্থাৎ এইটাই হলো কি লব্ধি ভেক্টর এই দুটো বলের ক্ষেত্রে। তাহলে আমরা লব্ধি ভেক্টর কি তা জানলাম। তো বলতে পারো লব্ধি ভেক্টর কিভাবে নির্ণয় করা হয়? যদি আমি তোমাদের একটি প্রশ্ন দিই, এ ভেক্টর সমান টু আই প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, বি ভেক্টর সমান থ্রি আই ক্যাপ মাইনাস ফাইভ জে ক্যাপ, এবং এখানে ধরো আমরা দিলাম টু কে ক্যাপ। তো আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম, এই দুইটি ভেক্টরের লব্ধি ভেক্টরটা কত, তোমরা কি দেখাতে পারবে? একটু কমেন্ট করে জানিয়ে দাও তো এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর কত হবে। তো তোমরা কমেন্ট করতে করতে আমি একটু চিত্র একে বোঝানোর চেষ্টা করি জিনিসটা আসলে কি হবে। ধরা যাক এই ভেক্টরটা হচ্ছে দেখতে এইরকম, এ ভেক্টর, আর বি ভেক্টরটা দেখতে এইরকম। তাহলে লব্ধি ভেক্টরের দিক কোন দিক হবে? অবশ্যই মাঝামাঝি, অর্থাৎ আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করলাম লব্ধি ভেক্টরটাকে। তাহলে একটা জিনিস কিন্তু এখান থেকে আমরা করে ফেলতে পারি, এই যে এই বরাবর যে ভেক্টরটা সেটাকে আমরা এইখানে নিয়ে আসতে পারি। তাহলে নিয়ে আসলে দেখো এটা যদি বি হয় এটাও সেই বি। এখন কি একটা ভেক্টর সূত্রের কথা মনে পড়ে? দেখো তো এই সূত্রটা সবাই চেনো কিনা, ত্রিভুজ সূত্র। যদি ত্রিভুজ সূত্র জেনে থাকো তাহলে বলো এই আর এর মানটা কত। আর এর মানটা হবে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এই দুটি ভেক্টর যোগ করলে আমরা এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরটা পেয়ে যাব। তো দেখি তোমরা কে কে কমেন্ট করতে পেরেছ এর মধ্যে লব্ধি ভেক্টরটা। আচ্ছা, অনেকেই মাইনাস ওয়ান লিখেছ, অ্যাকচুয়ালি আমরা দুটি ভাগে ভাগ হয়ে গেছি, মাইনাস ওয়ান আর আরেকজন বেশিরভাগ উত্তর দিয়েছ ভেক্টরে। তাহলে দেখো যেহেতু আমরা দুটি ভেক্টর যোগ করছি, ফলাফল কি আসবে? অবশ্যই একটা ভেক্টর রাশি আসবে। তাহলে সেই ভেক্টর রাশিটা কি হবে? এদের যোগফল। যোগফলটা কিভাবে নির্ণয় করা যায়? টু প্লাস থ্রি, আই বরাবর যারা আছে তারা, আর ইকুয়ালস টু টু প্লাস থ্রি ফাইভ আই ক্যাপ, এখানে কি হবে থ্রি মাইনাস ফাইভ, এগুলো যোগ করলে কি থাকবে মাইনাস টু জে ক্যাপ, তারপরে থাকছে ফোর প্লাস টু সিক্স ক্যাপ, সিক্স কে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, এইটা হলো গিয়ে আমাদের লব্ধি ভেক্টর। তাহলে আশা করি আমি একটু উত্তরগুলো দেখিনি কে কে কি বলছে।
নীলাশা চক্রবর্তী সঠিক উত্তর দিয়েছে ফাইভ আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ এবং প্লাস সিক্স ক্যাপ। জাহেদ আলম মাইনাস ওয়ান বলছেও, কিন্তু আসলে এটা মাইনাস ওয়ান হবে না। আচ্ছা সৌরভ হোসেন আমাকে হ্যালো জানিয়েছে, হ্যালো সৌরভ, ভালো আছো তুমি? আচ্ছা রেজওয়ান রাহাত ভাইয়া একটু চেক করো, এখানে দেখো টু আর থ্রি দেখা আছে, টু আর থ্রি যোগ করে তোমার ফাইভ হবে, তুমি এইট আই ক্যাপ রেখেছ। তাহলে অনেকেই দেখছি সঠিক উত্তর হয়ে গেছে। একটু চিন্তা করে দেখো, দুটো ভেক্টর যোগ করলে আসলে এই ফলাফলই আসবে। তাহলে আমরা এই লব্ধি ভেক্টর কিভাবে নির্ণয় করে সেটা জানলাম। তা আমাদের প্রশ্নটা এরকম হয় না, জেনারেলি এত সহজ প্রশ্ন করা হয় না পরীক্ষায়। পরীক্ষায় বলা হয় এই দুটি ভেক্টরের, এই যে আমাদের দুটি ভেক্টর, এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের একক ভেক্টরের মান নির্ণয় করো। একক ভেক্টর নির্ণয় করো, মান আসলে বলা হয় না। এখন কি তোমরা পারবে? আমরা কিন্তু আগের প্রশ্নটা একদম এক অবস্থা চলে এসেছে, আগে আমরা শিখেছি একক ভেক্টর কি নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয়, এখন বলছে লব্ধি ভেক্টরের একক ভেক্টর, অর্থাৎ আমরা তো লব্ধি বের করেই ফেলেছি, এখন এই ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় করতে হবে। সেটা কিভাবে করা যায়, সূত্রটা কি আমাদের, এটা যদি আর হয় তাহলে আমাদের একক ভেক্টর হবে স্মল আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের পরম মান, অর্থাৎ এটার মান অ্যাকচুয়ালি। তাহলে আর কি থাকছে উপরে, ফাইভ আই ক্যাপ মাইনাস টু আই জে প্লাস সিক্স কে ক্যাপ, এবং নিচে থাকবে কি, এ ভেক্টরটার মান। এই ভেক্টরটার মান কিভাবে বের করা যায় দেখো, ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার, পুরোটার উপর রুট সাইন থাকতে হবে। এখন দেখো ফলাফলটা কি আসে, রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার, আমাদের ফল আসে নিচে আসতেছে রুট ওভার সিক্সটি ফাইভ, অর্থাৎ আমাদের এই একক ভেক্টরটার মান হবে ফাইভ আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ সিক্স কে ক্যাপ ডিভাইড বাই রুট সিক্সটি ফাইভ। দেখেছো বন্ধুরা, খুব সহজেই কিন্তু দুটি অঙ্কে মিশিয়ে দিয়ে আমরা একটা বড় অঙ্ক তৈরি করতে পারি এবং সেটা খুব সহজেই সমাধান করতে পারি। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে লব্ধি ভেক্টর নির্ণয় করতে হয় এবং সেই লব্ধি ভেক্টর থেকে কিভাবে একটি একক ভেক্টর নির্ণয় করা যায়। তাহলে আমাদের এই যে একক ভেক্টরের যে টপিকটা সেটা মোটামুটি বোঝা গেল। এখন চলো আমরা নতুন একটি টপিকে যাব। তার আগে তোমাদেরকে বলছি যে আবার তোমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও এবং তোমাদের মন্তব্যগুলো জানাও যে তোমাদের এগুলো ভালো লাগছে কিনা। তো আমাদের এখনকার টপিক হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান বলতে কি মনে হয়, যে কোনো কিছু একটা জায়গা বুঝাবে, কোথায় জায়গা বুঝাবে। যেহেতু এই চ্যাপ্টারটা ভেক্টরকে নিয়ে, অবস্থানটা হচ্ছে এই জায়গাতে। তোমরা কি জানো এই জায়গাটা কি কি বলা হয়? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানকার যে অবস্থান কোনো বিন্দু সেটাকেই তার অবস্থান ভেক্টর বলা হয়। আমরা যখনই কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে যাই তখন একটা মূল বিন্দু ধরা হয় যে এই বিন্দুর অবস্থান থেকে এটার অবস্থা এরকম। কিরকম কথাটা একটু ভেঙে বলি, ধরা যাক তুমি বললে তোমার স্কুল 10 মিটার দূরত্ব অবস্থিত, কথাটা কিন্তু ঠিক হলো না। তুমি যদি বলো তোমার বাসা থেকে, এটা ধরো তোমার হোম বা বাসা, এখান থেকে 10 মিটার দূরে তোমার স্কুল, তাহলে কথাটা ঠিক হয়। তুমি যদি শুধু শুধু বলে দাও 10 মিটার দূরে তোমার স্কুল রয়েছে, তাহলে বোঝা যাবে না আসলে কোথা থেকে 10 মিটার, সেটা কি এই জায়গা থেকে 10 মিটার না তোমার বাসা থেকে 10 মিটার, সেটা তোমাকে বলতে হবে। ঠিক সেই রকমই এখানে যে কোনো বিন্দুর অবস্থানই আসলে এই যে মূল বিন্দু ও এটার সাপেক্ষে নির্ণয় করা হয়। তো এখান থেকে আমরা জানলাম অবস্থান ভেক্টর বলতে আসলে কি বোঝায়। তো যদি আমি বলি একটা বিন্দু পি, সেটি দেওয়া আছে 2 3 4, অর্থাৎ এক্স বরাবর সে 2 ঘর, ওয়াই বরাবর সে 3 ঘর উপরে, এবং জেড বরাবর সে এইখানে চলে আসছে, অর্থাৎ বিন্দুটা এই বরাবর। অর্থাৎ আমরা যদি লিখি পি হচ্ছে এইখানে 2 3 4, এখন এই অবস্থানটা কার সাপেক্ষে, অবশ্যই এই ও সাপেক্ষে, এটা আমরা বুঝে নিলাম। আচ্ছা এখন আসো আরেকটা ভেক্টর লিখি, একটা বিন্দু অবস্থান লিখি, ধরো এটা হচ্ছে 3 4 আর 5। এখন আমাকে বলা হলো, আচ্ছা আমরা একটু স্কিম করে এঁকে নিই, ধরা যাক এই বিন্দুটা পি বিন্দুটা আছে এখানে আর কিউ বিন্দুটা আছে এই জায়গায়। আমাদেরকে বলা হলো পি কিউ ভেক্টরের মানটা বের করতে, পি কিউ এটা সমান কত সেটা জানতে চাওয়া হলো। তাহলে আমরা কি করব,
দেখো এই ক্ষেত্রে অনেকে আবার সেই লব্ধি ভেক্টরের জিনিসটা নিয়ে আসো, যে দুটো ভেক্টর যোগ করে দিলেই তো হলো। আসলে কিন্তু তা হবে না এখানে, কারণ কি আমাদের আসলে দেওয়া আছে কোন ভেক্টর গুলো, দেওয়া আছে ও থেকে পি অর্থাৎ ওপি ভেক্টর, এবং দেওয়া আছে ও থেকে কিউ ও কিউ ভেক্টর। আমাদের কিন্তু পি কিউ ভেক্টরটা দেওয়া নেই। পি কিউ ভেক্টরটার দিক কোন দিক হবে? পি থেকে কিউ পর্যন্ত, এটা হলো কি আমাদের পি কিউ ভেক্টর। আমাদেরকে বলা হয়েছে এই ভেক্টরটা কত সেটা বের করতে। তা এখন এটা বের করার একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, সেটা কি? ত্রিভুজ সূত্র। আমরা জানি একটা ত্রিভুজের দুইটি বাহু পরপর যদি দুইটি বাহু ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, তৃতীয় ভেক্টরটি হবে এদের যোগফল। তাহলে এটা যদি এ হয়, যদি বি হয়, তাহলে সি সমান আমরা কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর। ঠিক সেই জিনিসটাই এখন আমরা এইখানে করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়ালস টু ও কিউ ভেক্টর। এখন দেখো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে, প্রশ্নে চাওয়া হয়েছে পি কিউ ভেক্টরটা কত, আমাদের এটাকে বের করতে হবে। তাহলে পি কিউ ভেক্টর সমান আমরা লিখতে পারি ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে দেখো তো বন্ধুরা, এখন তোমরা এই জিনিসটা সমাধান করতে পারো কিনা, এখন খুব সহজে সমাধান করা যাবে। ওপি ও কিউ ভেক্টরটা কি আসলে, এটা না? তাহলে লিখতে পারি থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ ফাইভ কে ক্যাপ বিয়োগ, আমাদের এই বরাবর আরেকটা লিখি টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ। দেখো তো বন্ধুরা, এই দুটি ভেক্টর বিয়োগ করে তোমরা পি কিউ ভেক্টরটা বের করতে পারো কিনা কমেন্ট করে এখনই জানিয়ে দাও এই পি কিউ ভেক্টরটা আসলে কত। তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, দেখা যাক। এখন দেখা যাচ্ছে তোমরা অনেকে কমেন্ট করা শুরু করেছো, আমিও তোমাদের সাথে সাহায্য করি। দেখো এখানে যদি বিয়োগ, তাহলে থ্রি থেকে টু বিয়োগ করলে কত থাকবে? আই, এখানে থাকবে আবার জে ক্যাপ, এবং শেষেও থাকবে কে ক্যাপ, অর্থাৎ পি কিউ ভেক্টরটা আসলে মান এটা। দেখো তো তোমাদের সাথে এটা মিলেছে কিনা। আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি আয়মান সাদিক ভাইয়া অবশ্যই আমাদের সাথে যোগদান করেছেন, ধন্যবাদ ভাইয়া। আরিফ রহমান কমেন্ট করেছো, জাহেদ আলম আমাকে হাই জানিয়েছো, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিয়েছে, যে মোনাব্বিরুল ইসলাম সঠিক উত্তর দিয়েছো, আসিফ কবির সঠিক উত্তর দিয়েছো, থ্যাংকস আ লট। সেলিম ভাই একটু চেক করো, হয়তো বা যোগ বিয়োগ একটু ভুল হয়ে গেছে। আচ্ছা এখন দেখা যায়, ফারিয়া লাবনী আমাকে হাই জানিয়েছো, হাই। সাজিদ রহমান সঠিক উত্তর দিয়েছো কিন্তু প্লাস সাইনটা দাওনি, প্লাস সাইন দেওয়া লাগবে, একটা জায়গায় মিস গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অবস্থান ভেক্টর কি জিনিস সেটা জানলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরাই বলো, আমি যদি এখানে পি কিউ জানতে চেয়েছি, তাহলে কিউপি ভেক্টর জানতে চাইলে কি করতে হতো, কাকে কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হতো সেটা একটু বলো তো। এখন একটু কমেন্ট করে জানিয়ে দাও কিউপি ভেক্টর বের করতে গেলে আমার কোথা থেকে কোথা বিয়োগ করা লাগবে। তোমাদের মানটা বলা লাগবে না, জাস্ট বলো কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে। আচ্ছা আমি একটু দেখি তোমরা কি বলছো। পলক হাই জানিয়েছো, হাই। মেহেদি হাসান জয়েন করেছো, থ্যাংক ইউ। সাহিদ খান, আচ্ছা ঠিক আছে। সাহিদ মোকাররম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাদের আলী ইমরান সঠিক উত্তর দিয়ে দিয়েছে, এর মধ্যে সে সঠিক উত্তর জানিয়ে দিয়েছে, সে বলেছে ওপি মাইনাস ওকিউ, এটাই হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ আমরা যেভাবেই দিক না কেন এখন অবস্থান ভেক্টরটা বের করতে পারবো। তাহলে আমরা এই বিষয়টা জানিয়ে নিলাম, তো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে সে এর পরের বিষয়গুলো যেন খুব ভালোভাবে জানতে পারে, কারণ এরপরে আসছে ক্রস গুণন, খুবই ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় তুমি ক্রস গুণন থেকে প্রশ্ন পাবেই, এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি। এবং তারপরে হচ্ছে ডট গুণন, এখানে অবশ্যই তুমি প্রশ্ন পাবে। তো তুমি বন্ধুদেরকে জানিয়ে দাও, নিজে আমাদের সাথে ক্লাসটি করতে থাকো, আশা করি তোমার খুবই ভালো লাগবে। তো চলো এখন আমরা দেখি ক্রস গুণন এবং তার ব্যবহার। ক্রস গুণন এটা সম্পর্কে আমরা পদার্থ বিজ্ঞানে প্রচন্ড ভাবে প্রচুর ধরনের অঙ্ক করেছি, তো এই ব্যাপারটা আমরা সবাই মোটামুটি জানি। ক্রস গুণন, ক্রস গুণন বলতে কি বোঝায়? ক্রস গুণন বলতে বোঝায় এই যে একটা ভেক্টর এ এবং এই একটা ভেক্টর বি, দুটা ভেক্টর, এই দুটা ভেক্টরকে এমন উপায়ে গুণ করব, অর্থাৎ এই দুটা ভেক্টরকে আমরা এমন উপায়ে গুণ করব যেন যে আরেকটা ভেক্টর রাশি পাবো।
দুইটা ভেক্টর গুণ করে আরেকটা ভেক্টর রাশি প্রক্রিয়াকে বলা হয় ক্রস গুণন প্রক্রিয়া। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের এ বি সাইন থিটা। বলো ঠিক আছে সূত্রটা? একটু কিন্তু ভুল হয়েছে, দেখো এ বি সাইন থিটা কিন্তু কোনো ভেক্টর রাশি না, এটা শুধুমাত্র একটি মান। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটি একক ভেক্টর ইটা যোগ করে দিতে হবে, গুণ করে দিতে হবে, যাতে মানের কোনো পরিবর্তন না হয়, আবার এই জিনিসটা ভেক্টরে পরিণত হয়। তাহলে প্রশ্ন হলো এইটার একটা ভেক্টর, এটার দিক কোন দিকে? এটার দিক হলো এই যে এ বরাবর তোমার ডান হাত বসাও এবং বি বরাবর নাও, তাহলে এইটা হচ্ছে তোমার এই আমাদের বুড়ো আঙুলটা যে বের হয়ে আসছে এই দিকে হচ্ছে তোমার এ ক্রস বি, অর্থাৎ এই ভেক্টরটা কাজ করছে। তো এটা আমরা সবাই জানি, এখানে নতুনত্বের কিছু নেই। তো জেনারেলি আমাদের ক্ষেত্রে দেওয়া থাকে কি, দুটি ভেক্টর দেওয়া থাকে, ধরা যাক আমরা একটু লিখি এরকম, এ ভেক্টর ইকুয়ালস টু টু আইস আই প্লাস টু আইস জে মাইনাস কে, এরকম দেওয়া থাকে। আবার দেওয়া থাকে বি ভেক্টর, ধরা যাক দেওয়া আছে টু আইস জে মাইনাস টেন সরি টু আইস আই ক্যাপ মাইনাস টেন জে ক্যাপ মাইনাস ইলেভেন কে ক্যাপ, এরকম একটা মান দেওয়া থাকে, এবং বলা হয় দুই দুটা ভেক্টরের ক্রস গুণন নির্ণয় করো। তো আমরা না এই ক্ষেত্রে সবাই প্রথম কাজটা কি করি, আচ্ছা ক্রস গুণন বলেছেন, এ ক্রস বি লিখেই নির্ণয় শুরু করে দিই, আই জে কে তিনটা ক্যাপ দিয়ে, এ বরাবর লিখি টু টু মাইনাস ওয়ান, এখানে লিখি টু মাইনাস টেন মাইনাস ইলেভেন। এরপর কি করি, কলাম বরাবর বিস্তার, এই সারি বরাবর বিস্তার করা শুরু করে দিই। তো বন্ধুরা তোমরা অনেকেই জানো বিভিন্ন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় কি এই ক্রস গুণ করার মতো জায়গা তুমি পাচ্ছ না, কারণ কি তোমাকে এক্সট্রা কোনো পেজ দেওয়া হয় না, বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নতেই তোমার এই জিনিসগুলো সমাধান করা লাগবে। তো এখন হচ্ছে সেই ভেক্টর হ্যাক্সের পালা। তো আমি কিভাবে খুব কম জায়গার মধ্যে এই বড় ধরনের একটা বড় সড়ো ক্যালকুলেশন খুব সহজে করে ফেলতে পারি, সেটার একটা ট্রিক্স আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তো চলো আমরা এখন একটু দেখে নিই, এই হচ্ছে আমাদের ট্রিক্স এর ভেক্টর হ্যাক্স। তোমার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে এখন একটা হ্যাক্স দেখানো হচ্ছে। কিরকম, এই যে এই ভেক্টরটা আমরা লিখি আগে টু টু মাইনাস ওয়ান, ঠিক আছে, আবার এই ভেক্টরটাও লিখি টু মাইনাস টেন মাইনাস ইলেভেন, ঠিক আছে। লেখার পরে থেমে যেও না, এখন আরেকটা জিনিস লিখতে হবে, লিখতে হবে কি এই জিনিসটাকে আমরা আবার লিখব টু টু মাইনাস ওয়ান, আবার দেখো এখানে লিখি টু মাইনাস টেন মাইনাস ইলেভেন, ঠিক আছে। এই অবস্থায় আসো, খুব খেয়াল করে দেখো এখন আমরা কি করি, এখন আমরা করব এই যে দ্বিতীয় কলামটা দেখতে পাচ্ছি এবং তৃতীয় কলামটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় কলামের এইখান থেকে এখানে গুণ করব, কত আসে বলতো, মাইনাস টোয়েন্টি, ঠিক আছে, একটা মাইনাস সাইন দিলাম। এরপর দেখো এখানে কি আসবে, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টেন, গুণ করলে কত হবে, প্লাস টেন, ঠিক আছে, এর ফলাফল হচ্ছে মাইনাস থার্টি টু, এটা মনে রাখো। এরপরে কি করব, এই মাইনাস ওয়ান থেকে এটা গুণ করব, কত হয়, মাইনাস টু, আবার এই টুর সাথে এটা গুণ করব, কত আসে রেজাল্ট, মাইনাস টোয়েন্টি টু। তো আমাদের সূত্রের জন্য একটা মাইনাস আগে থেকে দেওয়া থাক রাখতে হবে, এই সূত্রটা কত আসলো, মাইনাস টোয়েন্টি টু, ঠিক আছে, ফলাফল কত আসবে, মাইনাস টু প্লাস টোয়েন্টি টু, অর্থাৎ এরকম আসছে, যার ফলাফল হচ্ছে টোয়েন্টি, ঠিক আছে। এখন আমরা দেখব, দেখো আমাদের কিন্তু কলামগুলো গুণ করা খেয়াল করো, এইটা এটা তারপর এইটা এটা এবং সবশেষে থাকবে আমাদের এই ভেক্টরটা এটা, অর্থাৎ টু ইন্টু মাইনাস টেন কত হবে, মাইনাস টোয়েন্টি, একটি মাইনাস সাইন থাকবে আর থাকছে টু ইন্টু টু, অর্থাৎ ফোর, রেজাল্ট আসছে কত, মাইনাস টোয়েন্টি ফোর। এখন চলো একটু আমরা নর্মাল নিয়মে অঙ্কটা করি, করার পরে দেখি কি আসে। এখানে আমরা একটু সূত্রটা লিখি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আমাদের থাকছে টু টু মাইনাস ওয়ান এবং থাকছে টু মাইনাস টেন মাইনাস ইলেভেন, ঠিক আছে। এখন আমরা আসো শুরু করি আই, আই ক্যাপ কত আসে, এইটা এইটা, কারণ কি আই যখন আসে তখন এই সারি বন্ধ এই কলাম বন্ধ এদের মধ্যে গুণতে হবে, মাইনাস টোয়েন্টি টু আর থাকছে কি মাইনাস টেন, কারণ কি মাইনাস মাইনাসে
গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ফলাফলটা কি আসছে? এখানে 32 আই ক্যাপ মাইনাস 32 আই ক্যাপ। দেখো এটার সাথে কি মিলেছে? হ্যাঁ বন্ধুরা মিলে গিয়েছে। তাহলে বুঝতে পারছো পরে কি হবে? মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ দিয়ে কি করা যায়? 2 ইন্টু মাইনাস 11 হবে মাইনাস 22, কারণ জে ক্যাপ যখন করবো তখন এই কলামটা বন্ধ, এই কলামটা এই সাইডটা বন্ধ, তাহলে 2 ইন্টু মাইনাস 11 মাইনাস 22, আবার মাইনাস দিয়ে আমাদের থাকছে কত এখানে? মাইনাস 2, অর্থাৎ গুণ করলে কি হবে? প্লাস 2। তাহলে দেখো এর ফলাফল কত আসছে? আমাদের ফলাফল দেখো চলে আসছে 20। দেখেছো? এখন আসো আরেকটা জায়গায় যাই, কে ক্যাপ, কে ক্যাপ, কে ক্যাপে কত আসে দেখো? এখান থেকে এখানে গুণ করতে হবে মাইনাস 20 আর মাইনাস 4। তাহলে দেখো ফলাফল কত আসলো? মাইনাস 24 কে। দেখো সবগুলো মান এর সাথে মিলেছে, এই সাথে এই এই জিনিসটা কিন্তু সাথে সবগুলো মান মিলে গেছে। তাহলে বলো এই সাইডটা ছোট না এই সাইডটা ছোট? এখানে তোমাকে অনেকগুলো সাইন লক্ষ্য করতে হবে, বিস্তার করা লাগবে, তার থেকে বরং এটা অনেক সহজে তুমি যদি 2-3 বার প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে প্রক্রিয়াটা কি? তোমাকে আসলে প্রথমে করতে হবে এই যে মানগুলো আছে ভেক্টরগুলোর দুবার লিখতে হবে, এই এটার ক্ষেত্রে দুবার, এটার ক্ষেত্রে দুইবার। লেখার পরে দ্বিতীয় কলামের সাথে এইভাবে গুণ তৃতীয় কলামের, আবার তৃতীয় কলাম থেকে চতুর্থ কলামের গুণ, আবার চতুর্থ কলাম থেকে পঞ্চম কলামের গুণ, অর্থাৎ ক্রস ক্রস করে চলে যাওয়া। তো এইভাবে যদি তুমি পুরো জিনিসটা বের করতে পারো দেখবা খুব সহজেই তুমি এই ক্রস গুণ এভাবে না করে এইভাবে ফলাফল বের করে ফেলতে পারছো। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা করা যায়। তো এখন দেখা যাক তোমাদের কি মনে হচ্ছে। ওয়েল তোমরা অনেকেই হ্যাঁ সবাই বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ ক্রস গুণ, মিথিলা বলছো ওয়াও থ্যাংক ইউ, আশা করি তুমি বুঝতে পেরেছো জিনিসটা কিভাবে করা যায়। খুব সহজে কিন্তু এই হ্যাকটা কাজে লাগানো যায়, তবে তোমাকে খেয়াল রাখতে হবে কলাম গুলো কিন্তু তোমার ডাবল ডাবল করে লেখা লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ক্রস গুণন খুব সহজে বের করে ফেলা যায়। তো আসো এখন ক্রস গুণন যেহেতু আমরা শিখেই গিয়েছি, ক্রস গুণের ব্যবহার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ক্রস গুণের ব্যবহার কেমনে হয়? ক্রস গুণন মূলত ব্যবহার করা হয় দুটি ক্ষেত্রে, একটা হলো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, ম্যাথের বিষয় ক্ষেত্রফল নির্ণয়, কার কার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, একটা হলো সামান্তরিক আর একটা হচ্ছে ত্রিভুজ। তাহলে এই দুটি কাজে আমাদের ক্রস গুণন ব্যবহার করা হয়, এবং আরেকটি কাজে ব্যবহার করা হয় সেটা হলো লম্ব ভেক্টর। এটা এই দুটোর ব্যবহার সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করবো, ব্যবহার গুলো কিভাবে করা যায়। তো দেখা যাক আসলে আমরা একটু ব্যবহার গুলো বের করার চেষ্টা করি। তো আসো প্রথমে আমরা জানি কিভাবে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা ক্রস গুণের সাহায্যে নির্ণয় করা যায়। একটা সামান্তরিক আগে আঁকি চলো, এই একটা সামান্তরিক, এই হচ্ছে আমাদের সামান্তরিক, এ বরাবর রয়েছে এ ভেক্টর আর এই বরাবর রয়েছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। তো এটা একটা সামান্তরিক, তো এই সামান্তরিকের সূত্রটা কি হবে? ধরো আমরা একটা সামান্তরিকের নাম দিলাম ও এক্স ওয়াই জেড, ঠিক আছে? তো এই সামান্তরিকটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? আয়মান বার বিখ্যাত ফর্মুলা কিন্তু একটাই, সেটা কি? ভূমি ইনটু উচ্চতা। তো এটার ভূমি তো আমরা দেখতেই পাচ্ছি ও এক্স, উচ্চতাটা কি ধরে নিলাম? এটা হলো তার উচ্চতা এইচ। আচ্ছা তাহলে এটা হলো আমাদের সূত্র ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। ও এক্স এর মান কত? এই যে এ ভেক্টরটার মানই ও এক্স এর মান, কিন্তু কথা হলো এইচ এর মান কত সেটা তো আর আমরা জানি না, সেটা বের করব। কিভাবে বের করা যায়? ধরা যাক এই একটা ত্রিভুজ, এই যে আমরা দেখতে পাচ্ছি ও জেড পি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা হলো থিটা, তাহলে থিটার বিপরীত বাহুকে কি বলা হয় জানো? লম্ব। এই বাহুটাকে বলা হয় অতিভুজ আর এটা হলো আমাদের ভূমি। তাহলে দেখো আমাদের দরকার এইচ এর মানটা, তো আমরা লিখতে পারি পি জেড ডিভাইডেড বাই বি ও জেড। এটার অর্থ কি? দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ত্রিভুজের কোন সূত্রকে নির্দেশ করে? কোন ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সাইন থিটাকে নির্দেশ করে। সাইন থিটার মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে দেখো পি জেড সমান আমরা লিখতে পারি ও জেড সাইন থিটা। পি জেড আসলে কি? পি জেড আসলে এইচ, তাহলে এই হলো আমাদের এইচ। ও জেডটা কি? এই বি ভেক্টরের মান বি আর থাকলো সাইন থিটা। তাহলে এই ও এক্স ইন্টু এইচ দাঁড়াচ্ছে কি আমাদের
এ বি সাইন থিটা। তো একটু আগে আমরা কি শিখলাম, এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। তাহলে দেখো এ বি সাইন থিটা ইটা, অর্থাৎ যদি আমরা বলি এই ভেক্টরটার মান কত, এই ভেক্টরটার মান হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণনের মানটাই কি, একটা সামন্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা খুব সহজেই যদি দুটি ভেক্টর দেওয়া থাকে একটা একটা সামান্তরিকের দুটি বাহুর বদলে, তাহলে সেই দুটা ভেক্টরের ক্রস গুণন বের করব, যে ভেক্টরটা আসবে সেটার মানটা বের করব। তাহলে আমরা কি পেয়ে যাব, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এর একটা উদাহরণ আমরা ঝটপট দেখে ফেলি, চলো। এখন আমরা সেই উদাহরণটা একটু দেখার চেষ্টা করি। তো উদাহরণটা হচ্ছে আমাদের, ধরা যাক একটা ভেক্টর দেওয়া আছে 2,2,1, অর্থাৎ এটা একটা বাহু। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2i ক্যাপ 2j ক্যাপ এবং k ক্যাপ। তো এখন আবার আসুন বি ভেক্টরটা দেখি। বি ভেক্টর ধরো আমরা দিলাম 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ আর -11k ক্যাপ। তাহলে কি তোমরা এটা ক্রস গুণন নির্ণয় করতে পারবে? দ্রুত একটু চেষ্টা করো তো ক্রস গুণনটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এই সেই ভেক্টর হ্যাক্সটার সাহায্যে। চলো আমি একটু তোমাদের সাথে কমেন্টে কিন্তু জানিয়ে দেবে এই ভেক্টরটা ক্রস গুণনের মান কত। ধরো আমরা সেই খুব শর্টকাট নিয়মটায় যাই, 2 2 1, আবার লিখি 2 2 1, এবং এবার নিয়ে আসছি 2 10 -11 2 10 -11। তাহলে আসো এখন সেই সূত্রটাতে যাই। আচ্ছা সূত্রটা হচ্ছে 2 ইন্টু -11, সেই শর্টকাট হ্যাক্সটা, -22 -10, ঠিক আছে, এটা গেল একটা মান, এর মান হচ্ছে -32। এরপরে কোথায় যাব, এখান থেকে এখানে কত হলো 2, আবার একটা মাইনাস সাইন বসাই নিলাম সূত্রের জন্য, এখানে কত থাকবে 2 ইন্টু -11, অর্থাৎ -22, অর্থাৎ ফলাফল আসবে কত 24। এখন আসো এখানে 2 ইন্টু 10 কত 20, মাইনাস একটা সাইন বসালাম, আবার এখানে আসি 2 ইন্টু 2 4, অর্থাৎ ফলাফল আসলো 16। দেখো তো তোমাদের উত্তরের সাথে মিলে কিনা, আমি বললাম এই এ ক্রস বি এর মান হচ্ছে -32i ক্যাপ প্লাস 24j ক্যাপ প্লাস 16k ক্যাপ। দেখো তোমরা আমাকে বিট করতে পেরেছো কিনা, আমার আগে উত্তর দিতে পেরেছো কিনা একটু চেক করে দেখো। দেখা যাক, হ্যাঁ একজন মাইনাস পিদি লতা সরকার -32 প্রথমটা বের করেছে, বাকিগুলো বলো। হ্যাঁ অনেকে দেখছি, ও আচ্ছা মিথিলা অলরেডি ক্ষেত্রফলের মানটাও বের করে ফেলেছে, অর্থাৎ এই ভেক্টরটা সে মান বের করেছে। তো আমি একটু দেখি এটার মান আসলে কত। হ্যাঁ প্রীতিলতা সরকার বলছে -32 প্লাস 24 প্লাস 16। হ্যাঁ বন্ধু তোমার উত্তর ঠিক হয়েছে, প্রতীক দাস হ্যাঁ ঠিক বলেছো, তারপরে আরেকজন বন্ধু ঠিক বলেছে, একজন প্রশ্ন করেছো যে ডিউতে এরকম আসতে পারে কিনা। হ্যাঁ বন্ধু ডিউতে এই ধরনের কোশ্চেন, ডিউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে এই জাতীয় কোশ্চেন অনেক বেশি আসে, কারণ কি এই জাতীয় অঙ্কগুলো না বেশ সময় সাপেক্ষ, তুমি যদি সাধারণ নিয়মে করতে যাও অনেক সময় লাগবে, আর ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় শত্রুটাই হচ্ছে সময়। তুমি সব প্রশ্নের উত্তরই পারবে কিন্তু সময়টা তোমাকে সব প্রশ্নের উত্তর করতে দিবে না। তাহলে তোমার কাজটা হলো কি, সবচেয়ে কম সময়ে কতগুলো বেশি উত্তর করা যায় এবং সেটা কতগুলো সঠিক হয়। তা এই জন্যই আমি তোমাদের এই সূত্রটা দেখালাম যে এইভাবে আমরা বের করতে পারি। তাহলে আসো আমরা একটু এই ক্ষেত্রফলটার মানটা দেখে ফেলি। মানটা কি, এই ভেক্টরের মান, এই ভেক্টরের মানটা কত হবে, -32² প্লাস 24² প্লাস 16² তো আসো আমরা একটু হিসাব করে দেখি, এখানে থাকছে √32² প্লাস 24² প্লাস 16² ইকুয়ালস টু হ্যাঁ 43.08। আমাদের এক বন্ধু কিন্তু উত্তর দিয়েছিল 43.08। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা আমরা জেনে গেলাম কিভাবে একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায় ক্রস গুণনের মাধ্যমে। তাহলে একই প্রশ্ন একটু ঘুরিয়ে করার চেষ্টা করুন। ঘুরিয়ে করবো বলতে আমরা বুঝাচ্ছি, যদি আমি বলি সে আগের মতো ওই ভেক্টরটাই আমরা প্রকাশ করি, এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ 2j ক্যাপ প্লাস
ওয়ান কে ক্যাপ, ভি ভেক্টরটা সমান লিখলাম টু আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ মাইনাস 11 কে ক্যাপ। এখন বললাম এই দুইটা বাহু আসলে ত্রিভুজের দুইটা বাহু, একটা ত্রিভুজের দুইটা বাহু এই দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, যে ত্রিভুজটার কথা বললাম সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তোমরা কি বলতে পারো বন্ধুরা? কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও এই এই দুটো বাহু এই ভেক্টর দ্বারা যেই ত্রিভুজটা তৈরি করা হয়েছে সেটার ক্ষেত্রফল কত। তো আমরা আগে দেখেছি যে এই দুটি বাহু দ্বারা যদি এই ভেক্টর দ্বারা যদি একটি সামান্তরিক ক্ষেত্র নির্ণয় করি সেটার ক্ষেত্রফল এটা। একটা সামান্তরিক আসলে কয়টা ত্রিভুজ নিয়ে গঠিত? একটা কর্ণ তাকে দুটো ত্রিভুজে ভাগ করে, অর্থাৎ আমরা প্রথমবার বের করেছি এই পুরো জায়গাটার ক্ষেত্রফল। তাহলে এর অর্ধেক জায়গাটা কি একটা ত্রিভুজ, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল এখন আমরা বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এই যে মানটা বের হয়েছে ক্ষেত্রফলটা সেটার সাথে যদি হাফ গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাই, অর্থাৎ হাফ ইন্টু 43.08 বা আমরা যদি লিখি 43.08 ইন্টু 5.5 ইকুয়ালস টু আমাদের ফলাফল থাকছে 21.54। এটাই হলো গিয়ে উত্তর। দেখি বন্ধুরা তোমরা কয়জন পেরেছো। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি শামস খাদেম পেরে গেছো 21.54। আত্মসত্তার প্রতিনিধি জিজ্ঞাসা করছে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না সময় সাপেক্ষ। তো বন্ধুরা কিছু কিছু বিষয় তোমাকে প্র্যাকটিস করতে হবে, এই যে বর্গ করাটা এগুলো নিজের মাথায় করা লাগবে, এইখানে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না, তোমাকে অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে। এমনটা ভেবো না যে হ্যাঁ আমরা বলি যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না, খুব সহজ অঙ্ক দিয়ে দিবে হাতে গুণ যোগ গুণ করা যাবে, আসলে ব্যাপারটা একটা মিথ। অনেক সময় অনেক বড় অঙ্ক দিয়ে দেয় শুধুমাত্র তোমাকে যাচাই করার জন্য তুমি কতটা ভালো ক্যালকুলেশন পারো। তোমাকে এই জন্য শর্ট ট্রিক্স গুলো জানতে হবে এবং একই সাথে আমাদের এই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোতে খুব ফাস্ট হতে হবে, তাহলেই তুমি খুব ভালো ফলাফল করতে পারবে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায়। তো আমি অনেকে দেখতে পাচ্ছি সঠিক উত্তর দিয়েছো, সাবিত খান সঠিক উত্তর দিয়েছো, আব্রার সিয়াম, রাব্বিল মিশু, এস কে সরকার, ইসমাম রহমান, আশিক আহমেদ, নকিব সবাই বলছে। পলক ভুয়া জিজ্ঞাসা করছে ঢাকা ইউনিভার্সিটি এত জটিল ম্যাথ দিবেও না? আচ্ছা না ভাইয়া, দেখা যাক, হয়তো বা দিতেও পারে বলা যায় না। আর স্টোন কোল জিজ্ঞাসা করেছে 21.54 কিভাবে একটু বলেন। আচ্ছা আমি যেটা বলছিলাম যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল যদি এটা হয় তাকে যদি অর্ধেক করি তাহলে কি আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না, সেটাই ছিল আমাদের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখে গিয়েছি দুই ধরনের ক্ষেত্রে, ত্রিভুজ আর সামান্তরিক। তাহলে এখন আসো এই ভেক্টরটা আরেকটা প্রয়োগ, কি রকম প্রয়োগ করা যেতে পারে। এখন এখন আমরা শিখব লম্ব ভেক্টর নির্ণয় করা। এটা আসলে কি বোঝায়, ধরা যাক এ ক্রস বি, এখানে এ একটা ভেক্টর আর এ হলো বি একটা ভেক্টর। তাহলে কি দেখো এই দুটা ভেক্টর কোথায় আছে, এই বোর্ডে আছে। তাহলে এই বোর্ডটা কি একটা তল, বিশাল বড় একটা তল। এই লম্ব ভেক্টরটা কিভাবে নির্ণয় করা যায়, লম্ব ভেক্টর নির্ণয় করার উপায় হলো ক্রস গুণন। কিভাবে, এই যে এ এখান থেকে হাতটা ঘুরাও বি এর দিকে, বুড়ো আঙুলটা যেদিকে আসে সেটাই হলো গিয়ে তোমার এই তলের উপর লম্ব ভেক্টর। দেখো নিঃসঙ্গে অনেকটা এরকম, অর্থাৎ এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা এই যে মার্কার দিয়ে আমি দেখাচ্ছি এটাই হলো গিয়ে তোমার লম্ব ভেক্টর। তাহলে লম্ব ভেক্টর বের করতে আমাদের খুব একটা বেগ পাওয়া লাগবে না, তো আমরা আরেকটা প্র্যাকটিস করে দেখি কিরকম হতে পারে। ধরা যাক এ ক্যাপ আর বি ভেক্টর, এই কস্টটা আমরা লিখলাম আই ক্যাপ প্লাস টু আই জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, আবার আরেকটা দিচ্ছি আমি 3 আই ক্যাপ মাইনাস টু আই জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি খুব সহজেই ওই হ্যাকটা ইউজ করে এই দুটো ক্রস বের করতে পারবে কিনা, তাড়াতাড়ি করে দেখাও তো আসলেই তোমরা পারো কিনা। তা আমি তোমাদের মতামতগুলো দেখে নিই। মুন্সি হাদিউল্লাহ কুষ্টিয়া থেকে ক্লাস করছে, আমাদের একজন লম্ব একক ভেক্টর নাই কিনা। আসলে ভাইয়া লম্বকে একক ভেক্টর বলিনি, আমি বলছি লম্ব ভেক্টর। অর্থাৎ তুমি যদি এ ক্রস বি পেয়ে যাও তাহলে এ ক্রস বি যদি পেয়ে যাও তাহলে এটা লম্ব ভেক্টর কি হবে, একক ভেক্টরটা কি হবে, এ ক্রস বি এটা একটা ভেক্টর এবং এই ভেক্টরটার মান দিয়ে যদি ভাগ করে দাও
তাহলেই তো তুমি লম্ব ভেক্টরটা পেয়ে যাচ্ছ। তাহলে লম্ব ভেক্টর পেলে লম্ব একক ভেক্টর পাওয়া কোনো বিষয় না আশা করি। তো তোমরা একটু উত্তর করে জানিয়ে দাও, আমি আমি আরেকটা টপিক পড়ানোর পরে এটার উত্তর তোমাদের বলে দিব, তোমরা অঙ্কটা করে দেখো। আচ্ছা, এখন মোটামুটি আমরা ক্রস গুণন সম্পর্কে জানতে পেরেছি, এখন জানবো ডট গুণন সম্পর্কে। তো ডট গুণন ভাইয়া এটা সবচাইতে সহজ, এটা আমরা অ্যাকচুয়ালি ক্লাস 9-10 থেকে এই কাজটা করে আসছি। 9-10 বলতে কি, যখন থেকে আমরা ফিজিক্সে কাজ অধ্যায় কাজের সাথে পরিচিত তখন থেকে আসলে আমরা ডট গুণন করে আসছি। ডট গুণনটা আসলে বলতে কি বোঝায় বন্ধুরা, এই যদি একটা ভেক্টর হয় এ এবং এই যদি একটা ভেক্টর হয় বি, তাহলে এদের ডট গুণন হচ্ছে এ বি কস টু এ বি কস থিটা। থিটাটা কোথেকে আসলো, এই যদি এ হয় এই যদি বি হয়, আমরা একটু চিহ্নিত করে দিই, এদের মাঝখানে যে থিটা কোণ এই দুটো মিলে আসছে এ বি কস থিটা, অর্থাৎ আমরা ডট গুণনটা এভাবে বের করতে পারি। তো ডট গুণন বের করার আরো অনেক উপায় আছে, সেরকম একটা দেখাই। যদি এ সময় আমরা লিখি 3i + 4j ক্যাপ + 2k ক্যাপ, আবার দেখতে পাচ্ছি বি ভেক্টর সমান যদি আমরা লিখি 2i ক্যাপ + 5j ক্যাপ এবং বলা হলো 3k ক্যাপ। আমরা তো এই সূত্রটা লিখলাম ডট গুণন বের করার জন্য, এই সূত্রটা প্রযোজ্য, কিন্তু ব্যাপারটা দেখো এখানে দুটো ভেক্টর দেওয়া আছে কিন্তু ভেক্টরের মধ্যবর্তী কোনটা কি দেওয়া আছে, কোনটা দেওয়া নেই। তাহলে কি করতে পারি, আমাদের জন্য এখানে একটা সূত্র রয়েছে, এটা হলো বেশি বিখ্যাত সূত্র, এ ডট বি ইকুয়ালস টু এ এক্স ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস এ জেড ইন্টু বি জেড, অর্থাৎ আই এর সাথে যে সহগ গুলো আছে সেগুলা গুণ করতে হবে, জে এর সাথে যে সহগ গুলো আছে সেগুলা গুণ করতে হবে, কে এর সাথে যে সহগ গুলো আছে সেগুলা গুণ করতে হবে, তারপরে সবগুলোকে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, ডট গুণন। তো এখানে এ ডট বি ফলাফল কি আসতে পারে দেখো, 3 × 2 কত হবে 6 প্লাস 4 × 5 20 প্লাস 2 × 3 = 6, তাহলে আমাদের ফলাফলটা কত আসছে, ফলাফল আসছে 32, অর্থাৎ এ ডট বি এর মান হচ্ছে 32। দেখো এখানে কিন্তু কোনো ভেক্টর সাইন নেই, কারণ ডট গুণের ফলাফল অবশ্যই স্কেলার রাশি, এখানে কোনো ভেক্টর সাইন অবশ্যই থাকবে না। তাহলে আমরা ডট গুণন কিভাবে বের করতে হয় সেটা জানলাম, এখন প্রশ্ন ডট গুণন কোন কাজে ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয় ডট গুণন সেটা একটু জানি। ডট গুণন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোণ নির্ণয়ের ক্ষেত্রে, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ব্যবহার ডট গুণনের জন্য, কোণ নির্ণয় করতে ব্যবহার করা হয়, আর ব্যবহার করা হয় অংশক ও লম্ব অভিক্ষেপ, এই দুটো জিনিসের মান বের করতে ডট গুণন ব্যবহার করা হয়। তো আসো আমরা দেখি কোণ নির্ণয় করতে কিভাবে ডট গুণন ব্যবহার করা যায়। কিরকম, ধরা যাক দুটি ভেক্টর দেওয়া আছে এ আর বি, তো এ সমান আমরা লিখতে পারি ধরো যে কোন একটা মান বসাই 2i ক্যাপ - 3j ক্যাপ + 5k ক্যাপ, তারপরে আমরা লিখতে পারি বি, বি সমান আমি লিখলাম ধরো i ক্যাপ + 5j ক্যাপ + 7k ক্যাপ, ঠিক আছে। তা আমরা এটা লিখলাম, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সেটা কিভাবে নির্ণয় করা যায় তার আগে আমরা একটা সূত্রটা দেখে আসি। সূত্রটা কি দাঁড়ানো যায় দেখো, a ডট b ইকুয়ালস টু a b cos থিটা, আমাদের দরকার থিটার মান কত সেটা বের করা, থিটাকে আমরা এক সাইডে রাখি cos থিটা ইকুয়ালস টু a ডট b, নিচে নিয়ে আসো a b, অথবা থিটা সমান আমরা লিখতে পারি cos ইনভার্স a ডট b, আর নিচে থাকছে a b। এখন আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কোনটা কি কি বলে, এই যে এ ডট বি এর অর্থ লাগে তোমাকে এই জিনিসটা বের করতে হবে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এবং সেটাকে ভাগ করতে হবে এ ভেক্টরের মান গুণ বি ভেক্টরের মান এই দুটোর গুণফল দিয়ে, অর্থাৎ তোমার কিন্তু এই ভেক্টরটারও আমার মান বের করা লাগবে আবার বি ভেক্টরটারও মান বের করা লাগবে, তারপরে তুমি যদি এটাকে এই ফলাফলটাকে কস ইনভার্সের ক্যালকুলেটর সাহায্যে বের করো তাহলে তুমি ফলাফলটা পেয়ে যাবে। তাহলে বন্ধু চলো তো এইটা আমরা সলভ করতে পারি না কিনা দেখি, এই যে এ আর বি এই দুটো মধ্যবর্তী কোণ কত সেটা বের করার চেষ্টা করি। তাহলে আসো প্রথম আমরা এ ডট বি
এই সূত্র অনুযায়ী এই মানটা নির্ণয় করি। এই মানটা হবে কত, এখানে দেখো থাকছে টু থ্রি ইন্টু ফাইভ, মাইনাস যেহেতু মাইনাস ফিফটিন, আর এখানে থাকছে 35। ঠিক আছে, তাহলে আমাদের ফলাফলটা আসছে কত, টু মাইনাস ফিফটিন প্লাস 35 ইকুয়ালস টু 22। ঠিক আছে, এখন আমাদের আরেকটা ব্যাপার হলো যে এ আর বি এর মানটা বের করতে হবে। এ আর বি এর মান কিভাবে নির্ণয় করা যায় সেটা একটু দেখি। এর মান হচ্ছে টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, আর বি এর মানটা হচ্ছে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার। তাহলে এই মানগুলো তুমি এখানে বসিয়ে দাও আর এই 22 উপরে বসিয়ে দাও, কস ইনভার্স দিয়ে তুমি ফলাফলটা খুব সহজেই এখন বের করে ফেলতে পারবে। তো বন্ধুরা, আমি তোমাদের এই অঙ্কটা করার আগে একটি প্রশ্ন দিয়েছিলাম, দেখি তোমরা সেইটা কয়জন পেরেছ। হ্যাঁ, অনেকেই পেরেছ। তোফায়েল হোসেন ঠিক আছে, এস কে সরকার ঠিক আছে, কাজী সারা ঠিক আছে, আলামিন রহমান ইমন উত্তর ঠিক আছে, নীলাশা চক্রবর্তী সঠিক উত্তর, জেইশ রাসেল সঠিক উত্তর। আচ্ছা, সবাই প্রায় সঠিক উত্তর দিয়েছ, অনেকে এটার অ্যাঙ্গেলও বের করে ফেলেছ। তো আমাদের সাথে জয়েন করেছেন জনপ্রিয় অভিনেতা চন্দ্র চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। মোসাফুজুর রহমান উত্তর দিয়েছে, তোমরা একটু দেখে ফেলো উত্তরটা কত। আচ্ছা, আমি এখন ডট গুণনের একটা সাইড দেখে দিলাম কিভাবে কোণ নির্ণয় করতে হয়। এখন আমাদের দেখতে হবে কিভাবে লম্ব অভিক্ষেপ বের করা লাগে। লম্ব অভিক্ষেপ বের করা জিনিসটা কি আগে সেটা জানি, লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায়। এই যদি এ ভেক্টর হয়, এই যদি বি ভেক্টর হয়, প্রশ্ন লম্ব অভিক্ষেপ কি। আসলে লম্ব অভিক্ষেপটাকে বলা হয় যদি বলি এ ভেক্টর বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত। এটা হলে আমাদের প্রশ্ন করা হয় জিনিস আসলে কি, এই যে এই ভেক্টর, এই ভেক্টর বরাবর বি এর কতটুকু ছায়া পড়েছে সেটা একটা লম্ব অভিক্ষেপ। কিরকম ছায়াটা, আমরা যদি লাল কালি দেখার চেষ্টা করি, এরকম এইটা হলে তার ছায়া, এই যে দেখো এই হলে সেই ছায়াটা, এইটুকুর মান আর এই ভেক্টরটা, এদের গুণফলকেই বলা হবো সেটার লম্ব অভিক্ষেপ। তো কিভাবে বের করা যায়, অর্থাৎ আমাকে এইটুকুর মানটা বের করতে হবে। তো এটা আমরা একটা ত্রিভুজ ধরলাম ও পি কিউ, ঠিক আছে। তো ও পি কিউ যদি ধরে থাকি, এই দুটো ভেক্টরের মধ্যে কোণ ধরলাম থিটা, তাহলে আমরা বলতে পারি ও কিউ ডিভাইডেড বাই ও পি সমান আমরা লিখতে পারি কস থিটা। কেন কস থিটা লিখলাম, দেখো এই যে থিটা, এর বিপরীত বাহু লম্ব, এটা অতিভুজ, আর এটা কি হবে ভূমি। তাহলে জিনিসটা থাকছে ও কিউ ইকুয়ালস টু ও পি কস থিটা, ঠিক আছে। তাহলে ও কিউ সমান আমরা কি লিখতে পারি, ও কিউটা কি এইটুকু না, এটাই তো আমার জানা প্রয়োজন ছিল, তাই না। ও কিউ এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, ওপি মান কি, ওপি হচ্ছে এই বি ভেক্টরটার মান। তাহলে ও কিউ সমান আমরা লিখতে পারি বি কস থিটা। তাহলে দেখো এই বি কস থিটাকে আমরা যেন কোথায় কোথায় দেখেছি, দেখেছিলাম এই জায়গাটায়, তাই না, এ ডট বি কস টু এ বি কস থিটা, এই যে সেই বি কস থিটা, অর্থাৎ বি কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইড বাই এ। অর্থাৎ দুটি ভেক্টরের যদি দেওয়া থাকে একটার উপর আরেকটা লম্ব অভিক্ষেপ বলে, তাহলে চার লম্ব অভিক্ষেপ বলা হয়েছে, কার লম্ব অভিক্ষেপ বলা হয়েছে বি এ, আমরা বি কস থিটা নির্ণয় করব। যদি বলতো এ, তাহলে কি করতাম, এ কস থিটা নির্ণয় করতাম। তো বি কস থিটা নির্ণয় করার উপায় কি, ইকুয়ালস টু এ ডট বি। এ ডট বি এর সূত্রটা কি, ওই যে এ এক্স ইন্টু বি এক্স প্লাস বি ওয়াই এ ইন্টু এ ওয়াই প্লাস এ জেড বি জেড, ওই সূত্রটা দিয়ে আমরা ডট গুণনের মানটা বের করব, এবং তাকে এ ভেক্টর দিয়ে না কিন্তু এ ভেক্টরের মান দিয়ে ভাগ করব, তাহলে আমরা বি কস থিটা বা লম্ব অভিক্ষেপটা সহজেই বের করে ফেলতে পারবো। এইটা হচ্ছে ডট গুণনের আরেকটি ব্যবহার, যে কিভাবে ডট গুণনের সাহায্যে লম্ব অভিক্ষেপের মান বের করা যায়। তাহলে আমরা এই বিষয়টা সম্পর্কে একটু জানলাম। তো আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে অংশক, অংশক জিনিসটা আবার কি, অংশক আর কিছুই না, আমরা যে বি কস থিটা বের করেছিলাম, এই যে এ বি ডিভাইড বাই এ, এই জিনিসটার সাথে
এ ক্যাপকে গুণ করে দাও। এখন বলতো এ ক্যাপটা আসলে কি জিনিস? এ ক্যাপ আর কিছুই না, এই এ ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করা, এটাই হচ্ছে অংশ। এটা দ্বারা আসলে আমরা কি বুঝালাম? এটা দ্বারা বুঝালাম এই বি কস থিটার দিকটা কোন দিকে, সেই জিনিসটা প্রকাশ করা যায় এটা কারণ। কারণ দেখো এটা কি একটা ভেক্টর, একে একটা স্কেলার রাশি দিয়ে ভাগ করছি, তাহলে এই রাশিটা কি হবে? একটা ভেক্টর রাশি। তাহলে একটা ভেক্টর রাশি যদি পাই, সেটা যদি গুণ অবস্থা থাকে, তাহলে এই পুরো জিনিসটা কি হবে? ভেক্টরে পরিণত হবে। এই ঘটনাটাকে বলা হয় অংশ। লম্ব বিক্ষেপ আর অংশকের মধ্যে তফাৎ খুব বেশি না, তফাৎ একটাই, অংশকের দিক আছে, লম্ব বিক্ষেপের দিক নেই। তাহলে আশা করি বন্ধুরা আমরা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছি। তাহলে ছোট্ট একটা ম্যাপ খুব দ্রুত করে ফেলি, তাহলে আমরা বলতে পারবো আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা এখন আমরা করে ফেলি একটা সহজ অঙ্ক, ধরা যাক টু আইস আই মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ, থাকছে বি ক্যাপ, বি ভেক্টর সমান আমরা লিখলাম আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো ধরো এরকম দুটো ভেক্টর তো আছে, আমাদের বলা হলো বি ভেক্টর, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, অর্থাৎ এইটার লম্ব বিক্ষেপ জানতে চেয়েছে। এটা লম্ব বিক্ষেপ কত হবে? বি কস থিটা। তাহলে সেটা সমান কি লিখতে পারি? এ ডট বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ এ ভেক্টরটার মান। তাহলে এ ডট বি সমান আমরা কি লিখতে পারি? টু, টু ইন্টু ওয়ান টু মাইনাস থ্রি টু, এটা হচ্ছে আমাদের প্লাস সিক্স হয়ে যাবে, আর এটা হয়ে যাবে প্লাস ফাইভ এইটা। আর নিচে কি হবে? এই ভেক্টরটার মান দিয়ে ভাগ করে দিব। এই ভেক্টরের মানটা কত হবে? টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার। তাহলে ফলাফলটা কত আসে দেখো, ছয় আট দুই আট, আর এখানে তেরো থাকছে, নিচে থাকবে ফোর প্লাস নাইন প্লাস টোয়েন্টি ফাইভ। তাহলে দেখো ফলাফলটা হচ্ছে তেরো ডিভাইড বাই সম্ভবত থার্টি এইট রুট ওভার ফোর প্লাস নাইন প্লাস টোয়েন্টি ফাইভ, হ্যাঁ রুট ওভার থার্টি এইট। তাহলে বি কস থিটা বা লম্ব বিক্ষেপ আমরা বের করা শিখে গেলাম। এখন আমাদের প্রশ্ন করা হলো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশ কত। তাহলে কি করব? তাহলে করব কি, এই যে ফলাফলটা থার্টিন ডিভাইড বাই রুট ওভার থার্টি এইট, একে একটা জিনিস দিয়ে গুণ করতে হবে। মনে করে দেখো কি দিয়ে গুণ করব, এই যে এটা দিয়ে গুণ করে দিব। এখন কথা হলো এটা কত? এ ভেক্টরটা তো আমাদের দোয়াই আছে, টু আইস আই মাইনাস থ্রি জে ফাইভ কে ক্যাপ, এটা আমাদের দোয়াই আছে। আর লাস্টে কি থাকছে? এর মান, মানটাও কিন্তু আমরা বের করেছি থার্টি এইট। এই জিনিসটা যদি তুমি গুণ করে দাও, তাহলে পেয়ে যাবে তোমার অংশকের মান। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে একটা ভেক্টরের লম্ব লম্ব বিক্ষে আবার অংশ এই দুটি বের করে ফেলা যায়। তোমরা অনেকে কমেন্ট করছো উত্তর দিয়ে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দ্রুত অ্যান্সার করার জন্য। তো এখন আমরা একটা বিশেষ অবস্থায় আসবো, একটা বিশেষ কৌণিক অবস্থা। এইগুলো হচ্ছে আমাদের ভেক্টর হ্যাক্সের অন্তর্গত। কিরকম? যদি বলা হয় থিটা সমান, আচ্ছা এভাবে না বলে আমরা বলি দুটি ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ তো এখানে দেওয়া আছে ধরো টু আইস আই, এখানে দেওয়া আছে মাইনাস জে ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এখানে দেওয়া আছে থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এরকম দেওয়া আছে দুটি ভেক্টর। বলা হলো এরা একে অপর উপর লম্ব, মানে কি এটা যদি এই হয় তাহলে এটা হবে বি, এদের মধ্যবর্তী কোণটা হবে নাইনটি ডিগ্রি, এরকম শর্ত দেওয়া আছে। এবং তোমাকে সাথে সাথে বলতে বলা হলো যে এম এর মানটা কত সেটা বের করার জন্য। এখন বলো দুটি কোন সংক্রান্ত সমস্যা, প্রথমেই আমাদের দেখতে হবে কোনটার মান কত বলা আছে, নাইনটি ডিগ্রি, অর্থাৎ দুটা ভেক্টর একে অপরের উপর লম্ব অবস্থায় আছে। তো দেখো যদি দুটো ভেক্টর এরকম হয় তাহলে তার ডট গুণের মান কত আসে? এ বি কস নাইনটি ডিগ্রি বা শূন্য। এই বুদ্ধিটা আমরা এখন কাজে লাগাবো। অর্থাৎ যদি এরকম বলা হয় দুটি ভেক্টর একে অপর পর লম্ব অবস্থায় আছে, একটা অজানা মান নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা সরাসরি ডট গুণনে যাব, ক্রস গুণনে না। তো কিভাবে এটা করা যায়? এটা করা যায় এইভাবে, আগে আমরা এ ডট বি এর মানটা বের করি। মানটা কত হবে? টু ইন্টু থ্রি সিক্স, এখানে থাকবে মাইনাস টু আইস এম, আর এখানে থাকছে প্লাস ওয়ান। তো এ ডট বি এটার মানে কি আসলে? এ বি কস না, কস থিটা না,
আর আমাদের বলা আছে এরা একের উপর পর লম্ব, তাহলে এটা কি হবে? 90। cos 90 মান কত? 0। অর্থাৎ ফলাফল এখানে আসবে শূন্য। যদি শূন্য চলে আসে তাহলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? টুয়াইস এম ইকুয়ালস টু 7, বা এম ইকুয়ালস টু 7/2। এইভাবে আমরা খুব সহজেই একটা অজানা মান নির্ণয় করতে পারি ডট গুণনের মাধ্যমে, যদি আমাদের বলা থাকে এই ভেক্টর দ্বয় একে অপরের উপর লম্ব, তবেই কিন্তু ডট গুণন ব্যবহার করব। এটা একটা বিশেষ ক্ষেত্র, অন্য ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ক্রস গুণন ব্যবহার করলে ফলাফল বের করা মোটেও সহজ কাজ হবে না। আচ্ছা, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ। তোফায়েল হোসেন, রাব্বিল মিশু, এস কে সরকার, শামস খাদেম, ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা একটা বিশেষ ক্ষেত্র শিখলাম, চলো আরেকটা বিশেষ ক্ষেত্র শিখবো, এবং এটার সাথে কিন্তু একটা জটিল হ্যাক আছে, সেটা দেখব। ধরা ধরা গেল দুটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর টুয়াইস আই কে ক্যাপ আর একটা 6i ক্যাপ। এখানে ধরো লিখলাম আমরা এম জে ক্যাপ, আর একটা দিলাম এখানে 3k ক্যাপ। তো এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, ধরা যাক এখানে আমরা দিলাম 9k ক্যাপ, আর এখানে দিলাম 4j ক্যাপ, ঠিক আছে? তাহলে আচ্ছা এখানে একটু বাড়িয়ে দিই আমরা, যেহেতু অঙ্কগুলো একটু সহজ করার চেষ্টা করা হচ্ছে, তাহলে এখানে ধরো আমরা দিলাম 12j ক্যাপ, এরকম একটা মান দিয়ে দিলাম। তো আমাদেরকে প্রশ্ন বলা হলো যে এই হলো একটা ভেক্টর এ, আর এই হলো আরেকটা ভেক্টর বি, এটা এ আর এটা হলো বি। যদি এই দুটো হয় তাহলে এটা দেখো পরস্পর সমান্তরাল, প্রশ্নে বলা আছে এই দুটো ভেক্টর সমান্তরাল হলে এম এর মান কত সেটা বের করতে বলা হয়েছে। সমান্তরাল মানে কি? এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা সমান 0°। তাহলে দেখো এখানে যদি আমরা করি এ ক্রস বি, এর অর্থ কি? এ বি সাইন থিটা ইটা, সাইনের মান যদি আমরা এখানে 0 বসাই দিই তাহলে কি হয়? ফলাফলটা আসে 0 ভেক্টর। অর্থাৎ এ ক্রস বি করলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে একটা 0 ভেক্টর। এই বুদ্ধিটা এখন আমরা কাজে লাগাবো, কিভাবে কাজে লাগানো যায় সেটা একটু করে আসি। সেটা হচ্ছে এই আমাদের আই জে কে ক্যাপ, এখানে থাকছে 2m 3, আর এখানে থাকছে 6 12 9। তো আমরা এইভাবেও করতে পারি, তো এখন আসো আপাতত এইভাবেই করে ফেলি। এখানে থাকছে আই 9m -36, ঠিক আছে? আবার থাকছে মাইনাস জে ইকুয়াল, এখানে যদি আমরা হিসাব করে দেখি 9 দুগুণ 18, আর এখানে থাকছে 18, তাহলে এটা হয়ে গেল 0। আবার থাকছে আমাদের কে, কে সমান আমরা লিখতে পারি 24 - 6m, তাই না? তোমরা একটু হিসাব করে দেখো জিনিসটা এরকম। তাহলে পুরো ভেক্টরটা আসলে কি দাঁড়াচ্ছে? ভেক্টরটা দাঁড়াচ্ছে 9m - 36 i প্লাস 24 - 6m, এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি দেখো এটা দ্বারা এটা খুব সহজ হিসাব করে ফেলতে পারি না? জিনিসটা একটু মুছে লিখি, এটা হলে আমরা ক্রস প্রোডাক্টটা পেলাম, ক্রস গুণনের ফলাফল 9m - 36 i ক্যাপ, এখানে বাইরে লিখলাম i ক্যাপ, প্লাস 24 - 6m k ক্যাপ, ঠিক আছে? এটা কিসের ফলাফল? এ ক্রস বি করলে। তো আমরা একটু আগে দেখেছি যদি এদের মধ্যবর্তী কোণ 0° হয় এ ক্রস বি এর মান কত? 0 ভেক্টর। তো 0 ভেক্টর কে আমরা এভাবে লিখতে পারি 0i ক্যাপ, 0j ক্যাপ, 0k ক্যাপ, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে i আছে, এখানেও i আছে, তাহলে আমরা বলতে পারি এর যে সহগ আর এর যে সহগ এ দুটি সমান, তাহলে আমরা লিখতে পারি 9m - 36 = 0। এর অর্থ কি? m ইকুয়ালস টু 36/9 বা 4। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই ক্রস গুণনের মাধ্যমে একটা অজানা মান নির্ণয় করতে পারি। কখন? যদি বলা হয় থিটা ইকুয়ালস টু 0°, বা এই ভেক্টর দুইটা পরস্পরের সমান্তরাল। তো এখনকার মতো আমরা
অনেক কিছুই জানলাম, ক্রস গুণনের ব্যবহার সম্পর্কে জেনেছি, কিভাবে এটা কাজ করে সেটাও জানলাম। তো এখন আমাদের প্রশ্নগুলো হচ্ছে একক ভেক্টর, অবস্থান ভেক্টর, ক্রস গুণন, ডট গুণন, এই সবগুলো আমরা কভার করে ফেলেছি। আর দুটি একটি টপিক বাকি আছে, আমরা সেটা পরবর্তী যে ক্লাসটা হবে ক্লাস 9টায় সেখানে জানতে পারবো। সেখানে আমরা কিন্তু এই যে ক্রস ভেক্টর আর ক্রস গুণের মাধ্যমে যে একটা অজানা মান বের করলাম, সেটা অনেক সহজে বের করার একটা পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে। তো তোমাদের সবাইকে বলবো ওই ক্লাসটাতে জয়েন করতে, তোমাদের সব বন্ধুকে নিয়ে তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও যে আরেকটি ক্লাস হবে ভেক্টরের উপর, যাতে তারাও সেই ক্লাসটা করতে পারে, এবং সেটা হবে আমাদের পার্ট 2। তো এখন আমরা যেহেতু এই বিষয়গুলো জেনেছি, এর পরবর্তী ক্লাসে আমরা একটা হ্যাক শিখবো, এবং সেই একই সাথে আমাদের বিগত কয়েক বছরে আসা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোর কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের সবাইকে সেই সব ক্লাসে আসে এই ক্লাসটাতে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে এখন শেষ করছি, একটু পর আবার আসবো। তোমরা যারা উত্তর দিয়েছো, শেয়ার করেছো, লাইক দিয়েছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু পরে আবার দেখা হবে।